আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাশিয়ার সিটি নির্বাচনকে কেন্দ্র করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে আঞ্চলিক নির্বাচন অফিস নওগাঁয় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আহত অন্তত পনেরো জন বিদেশে মানুষ পাঠানোর নামে প্রতারণা করে কোটি টাকা আত্মসাতকারী প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী সিটি নির্বাচনকে কেন্দ্র করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে আঞ্চলিক আঞ্চলিক নির্বাচন নির্বাচন অফিস বুধবার কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে তেইশ মে পর্যন্ত বাছাই পঁচিশে মে এবং এক জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ভোটগ্রহণ করা হবে একুশ জুন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মেয়র সংরক্ষিত এক নম্বর ওয়ার্ড হতে দশ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং এক নম্বর ওয়ার্ড হতে ত্রিশ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহীর কার্যালয়ের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগামী তেইশ মে সকাল নটা হতে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে আগামী একুশ জুন সকল ভোটকেন্দ্রে সকাল আটটা হতে বিকেল চারটা পর্যন্ত বিরামহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ করা হবে নওগাঁর মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পনেরো জন আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নওগাঁ আছে এই মহাসড়কের মহাদেবপুর উপজেলার হাটচক গৌরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত দুজনের একজন হলেন পিকআপ চালক হারুন মণ্ডল তিনি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের শমশের আলী মণ্ডলের ছেলে অপরিজনের নাম পরিচয় এখনও জানা যায়নি আহতদের নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মহাদবপুর থানার ওসি মুজাফর হোসেন জানান বিকেল তিনটার দিকে নওগাঁ রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত মুখে একটি পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয় এতে পিকআপের সামনের অংশ দুমরে মুচড়ে যায় যাত্রীবাহী বাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলেই পিকআপ চালক হারুন মারা যান নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত আরও একজনের মৃত্যু হয় পনেরো জনকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নাটোরে প্রবাসে মানুষ পাঠানোর নামে প্রতারণা করে কোটি টাকা আত্মসাতকারী সোহরাফ হোসেন সুমন নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তাকে সদর উপজেলার পণ্ডিত গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সোহরাফ হোসেন সুমন নাটোরের লালপুর উপজেলার বাসবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান সোহরাফ হোসেন সুমন গত বছরের ছয় নভেম্বর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে নাটোর সদরের পণ্ডিতগ্রাম এলাকার সতেরো জন ব্যক্তির কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নেয় সুমন ওই টাকাগুলো স্টেশন বড়গাছা সোনালি ব্যাঙ্ক শাখা এবং ডাচ বাংলা ব্যাংকের শাখার মাধ্যমে গ্রহণ করে কিন্তু তাদের কাউকেই কোনো ভিসা বা চাকুরির নিয়োগপত্র দিতে পারেনি এসব নিয়ে ভুক্তভোগীদের সন্দেহ হলে তারা আজকে আবারও টাকা দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে আসে পণ্ডিতগ্রামে পরে সোহরাফ হোসেন সুমনকে আটকে রেখে পুলিশে খবর দেয় ভুক্তভোগীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে গ্রেপ্তার করে এ ঘটনায় সুমনের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেছে মাহবুবুর রহমান দুদু নামে এক ভুক্তভোগী আগামী একুশে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের রিপ্লেট বিতরণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার নগরীর কোর্ট এলাকায় রাজ্যে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর নেতৃত্বে জনসাধারণের মাঝে এই রিপ্লেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাডভোকেট মোসাফুরুল হক অ্যাডভোকেট নবী সহ অন্যান্যরা এছাড়াও আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র মদ ও গাঁজা সহ তিনজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে আসামিদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুপর্দ করা হয়েছে বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার বিজয় আসেন তিনি জানান গতকাল রাতে উপজেলার কাদিরপুর ইউনিয়নে সন্দেহজনকভাবে তিন যুবক ঘোরাফেরা করতে দেখে পুলিশ তল্লাশি চালিয়ে ফজলুর রহমানের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র ও তিনটি মোটরসাইকেল সহ তিনজনকে আটক করে পুলিশ এছাড়া পৃথক অভিযানে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে খালেকের চায়ের দোকানের সামনে একটি প্রাইভেট কার থেকে সাতচল্লিশ বোতল বিদেশি মদ ও তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এ সময় মাদক কার পালিয়ে গেলেও মাদক বহন করা প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ তিনি জানান আটকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে এই ছিল বর্দ সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ